দ্বীপের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুপুর থেকে দ্বীপের বিভিন্ন এলাকায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়। টেকনাফে বিজিবি দুইয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান, সেন্ট মার্টিনের নিয়মিত চোরাচালান প্রতিরোধ, মানব পাচার রোধ ও সীমান্ত পাহারা এখন থেকে বিজিবি দায়িত্ব পালন করবে। 1997 সাল থেকে দায়িত্বে থাকা কোস্ট গার্ডও বিজিবির পাশাপাশি দায়িত্ব পালন করবে। 2018 সালের অক্টোবরে মিয়ানমারের জনসংখ্যা বিষয়ক ওয়েবসাইটে সেন্ট মার্টিনকে নিজেদের অংশ বলে দাবি করেছিল মিয়ানমার। একই বছরে 6 অক্টোবর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের তৎকালীন রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানায়। পরে তারা মানচিত্র থেকে সেন্ট মার্টিন অংশ বাদ দেন। আমাদের সীমানা, সেই জন্যই যে কখনো আমরা কোস্টগার্ড পাঠাচ্ছি, কখনো বিজিবি পাঠাচ্ছি, কখনো নেভি এখানে থাকতেছে, এইটাই হলো কথা। ওরা ওই যে পারলার বলতেছে দেখেন না, তাদের সীমানা, সেই জন্যই আমরা ওইখানে আমরা বিজিবি উপস্থিত ওখানে সেই জন্য আমরা দেখতেছি তারা কেন বলে, সেটা আমরা কূটনৈতিক জিজ্ঞাসা করা হচ্ছে। রাষ্ট্রদূতকে তো আমাদের ফরেন মিনিস্টার থেকে বলে দিচ্ছে, দুইবার থেকে বলে দিচ্ছে আমাদের, যেহেতু মানে সীমানা আমাদের শেষ সীমানা ওটা, কাজে আমরা মাঝে মাঝে ওখানে এখন বিজিবি পাঠাবো আর কি। এই বিষয়ে আলোচনার জন্য চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে থেকে যোগ দিয়েছেন রিপোর্টার কমল দে। তার সঙ্গে আছেন সাবেক কূটনীতিক মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম, চলে যাচ্ছে সেখানে। আপনি জানেন যে বাংলাদেশে স্ট্র্যাটেজিক পয়েন্ট হিসেবে সর্বদক্ষিণের দ্বীপ সেন্ট মার্টিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেন্ট মার্টিন হয়তো টেকনাফ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন হতে পারে, কিন্তু মিয়ানমারের সীমান্তে প্রতিপুরে বাংলাদেশি এলাকা বাংলাদেশের নিয়ন্ত্রণে রয়েছে। এবং সেই সেন্ট মার্টিনের নিয়ন্ত্রণ নিয়ে কিন্তু আপনি জানেন যে গত কয়েকদিন আগে মিয়ানমার তাদের ম্যাপের মধ্যে সেন্ট মার্টিনকে তাদেরকে দেখাচ্ছিল। তারই প্রেক্ষিতে গিয়ে আজকে হয়তোবা এই বাংলাদেশের পক্ষ থেকে বর্ডার গার্ড পোস্ট এবং বর্ডার গার্ড মোতায়েন করা হয়েছে। আমরা যতটুকু সর্বশেষ তথ্য রয়েছে আমার কাছে, বিজিবির একটি কোম্পানি অর্থাৎ 105 জন সদস্য সেখানে ভারী অস্ত্র নিয়ে মোতায়েন হয়েছে এবং একজন মেজরের নেতৃত্বে। সেখানে আগে বাংলাদেশ বর্ডার আউটপোস্ট বা বিওআইপি ছিল না, এখন স্থায়ীভাবে সেখানে বিওআইপি করা হবে বলে আমরা বিজিবি কর্মকর্তাদের সূত্রে জানতে পেরেছি। আপনি জানেন যে এটি একটি বিচ্ছিন্ন দ্বীপ, কিন্তু এখানে টেকনাফ থেকে সরাসরি যেতে হয়, আর এখানে একটি নিরাপত্তা ব্যবস্থাটি দরকার। এবং এছাড়া আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম টেকনাফের যে টেকনাফ থানার অফিসার ইনচার্জ প্রদীপ দাসের সাথে, তিনি আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন যেহেতু মিয়ানমার থেকে প্রচুর পরিমাণে মাদক পাচার হয়ে থাকে এবং মানব পাচারের একটি বিষয় হয়ে থাকে, সেই কারণে দুটি বন্ধ করার পাশাপাশি নিরাপত্তার জন্যই এই বিজিবি মোতায়েন হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো আমরা সেই বিজিবি মোতায়েন নিয়ে আজকে কথা বলবো। আমার সাথে উপস্থিত হয়েছেন বাংলাদেশের মিয়ানমারের সাবেক কূটনীতিক, বাংলাদেশ থেকে নিযুক্ত সাবেক কূটনীতিক মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলামের সাথে। এমদাদ, আপনাকে স্বাগতম। আপনি জানেন যে দীর্ঘ 22 বছর পর টেকনাফের সেন্ট মার্টিনে আবারও আজকে থেকে বাংলাদেশ বর্ডার গার্ড মোতায়েন করা হয়েছে, এবং আপনাকে এটা কোন মানে কী হিসাবে দেখছেন বাংলাদেশের যে নিরাপত্তাটি যে তারা অবস্থান নিল সেটা আপনি কোন দৃষ্টিতে দেখবেন? ধন্যবাদ। আসলে বিজিবি একসময় অ্যাকচুয়ালি অনেক আগে ওখানে ছিল, সেন্ট মার্টিনসে কিন্তু ছিল, তো সেটা সময় সময় বাট স্থায়ীভাবে তারা কখনো সেখানে অবস্থান গ্রহণ করেনি। এখনের বিষয়টা হচ্ছে সেখানে প্রেক্ষাপটটাই কিন্তু আমাদের দক্ষিণের সীমান্তে বদলে গেছে অনেকটা। যেমন সেটার কারণ হচ্ছে, যেমন 10 লক্ষ রোহিঙ্গা এখন অবস্থান নিয়েছে সেখানে, তাদের শরণার্থী শিবির সেখানে আছে। দ্বিতীয়ত, মাদক পাচারের একটা রুট হিসেবে সেটা অনেক সময় ব্যবহৃত হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে, সেন্ট মার্টিনস অনেকটা, যদিও ওখানে কোস্টগার্ড সবসময় এটাকে গার্ড করেছে বা তারও আগে নেভির কিছু এলিমেন্ট সেটাকে গার্ড করেছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে কি, সেন্ট মার্টিনসকে অরক্ষিত পেয়ে বিভিন্ন ধরনের স্বার্থান্বেষী মহল তাদের বাণিজ্যিক ভবন গড়ে তুলছে, হোটেল মোটেল গড়ে তুলছে অপরিকল্পিতভাবে। তো সেজন্য সেন্ট মার্টিনস, আপনি একটু আগে বলেছিলেন, এটা আমাদের একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট, কারণ সেন্ট মার্টিনস থেকে আমাদের যেটা এক্সক্লুসিভ ইকোনমিক জোন বলি, আমরা ইইজেড বলি, সেটা কিন্তু শুরু হয়ে যায়, যেখান থেকে আমাদের ভূমি থেকে আমাদের সাগরের যে পরিমাপটা শুরু হয়ে যায়। এবং আরও একটা জিনিস হয়তো আপনি সেখানে ইঙ্গিত করেছেন, যে মিয়ানমার কিছুদিন আগেও হয়তো তাদের ম্যাপে তারা বলছে সেটা ভুল করে তারা দেখিয়েছে, বাট ভুল হোক যেভাবে হোক তারা ওখানে সেন্ট মার্টিনসকে তাদের মধ্যে দেখিয়েছিল সেই ম্যাপটা। তো সব কিছুকে বিবেচনায় এনে নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে সেখানে বিজিবিকে একটা অক্সিলারি ফোর্স হিসেবে সেখানে দিয়েছে। তারা একদিকে নিরাপত্তা নিশ্চিত করবে, চোরাচালান মাদক এগুলোকে যেমন তারা নিবারণ করতে পারবে, দমন করতে পারবে, অন্যদিকে আমাদের যে জাতীয় স্বার্থ রক্ষা যেটা নিরাপত্তার দিক থেকে, সেটা বিজিবি এফেক্টিভলি সেটাকে
পারবে বলে মনে করে কর্তৃপক্ষ সহ সেখানে বিজিবিকে মত। আমি আপনার সাথে একটা কথা বলি যে 2017 সাল থেকে আমরা দেখেছি মিয়ানমার কিন্তু বারবার ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে আসছে বাংলাদেশের প্রতি। আমরা সর্বশেষ দেখলাম তাদের ম্যাপের মধ্যে তারা বারবার সেন্ট মার্টিনকে ঢুকানোর চেষ্টা করছে। এটা তাদের এই অপকৌশলটা তারা নিচ্ছে কেন? তারা কি জানে না তারা এই যে সেন্ট মার্টিন বাংলাদেশের একটি নির্ধারিত সীমান্ত এবং যেখানে সমুদ্র সীমা বাংলাদেশ জয় করেছে সেই সমুদ্র সীমায় কিন্তু বাংলাদেশ সেন্ট মার্টিনের পরেও কিন্তু বাংলাদেশের সীমান্ত রয়েছে, তাহলে বারবার কেন মিয়ানমার এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে যাচ্ছে? এটির পেছনে তারা যেটা একটা হচ্ছে একটা ইস্যু সৃষ্টি করা, যেমন রোহিঙ্গাদেরকে এখানে বিতাড়ন করার জন্য একটা ইস্যু সৃষ্টি করা হয়েছিল, সেটাও আরসা। আমি এখনও সবসময় এটা বলে আসি যে এটা হয়তো তাদেরই নিজস্ব সৃষ্টি একটা জিনিস। ঠিক একইভাবে এটাকে প্রলম্বিত করার জন্য, এই জিনিসটাকে আরও বেশি সীমান্ত উত্তেজনা বজায় রেখে রোহিঙ্গাদেরকে স্থায়ীভাবে যেন এদিকে ঠেলে দেওয়া যায় বা একটা ইস্যু, যে কোনো একটা ইস্যু বের করে নেওয়া, সেটা হয়তো তারা ধরে নিয়েছে যদি টেকনাফকে নিয়ে একটা ইস্যু সৃষ্টি করা যায় কি না সেটা চেষ্টায় আছে। তো এনকাউন্টার ইট, সেটাকে আমরা যদি, আমার কথা হচ্ছে কোনো একটা জিনিস সৃষ্টি হওয়ার আগে সেটাকে যদি আমরা নিবারণ করতে পারি, মানে সেটা সেই দৃষ্টিকোণ থেকে বিজিবি ওখানে নিয়োগ করাটা এখন সেটা। আর আপনি যেটা বলছেন কেন করছে মানে একটা ইস্যু বের করা নেওয়া, একটা ইস্যু করা, সীমান্ত উত্তেজনা সবসময় বিরাজিত রাখা, যে এই জন্যই আমরা এখানে আমাদের সেনাবাহিনী তারা ডিপ্লয় করছে, তাদের হেলিকপ্টার হয়তো সময় অসময়ে তারা বলছে এটা তারা জানে না ভুলক্রমে হয়ে গেছে, তারা সেখানে প্রবেশ করছে, এইগুলি করেই রোহিঙ্গা ইস্যুটাকে তারা সাবসাইড করতে চায়, এটা তাদের অন্যতম একটা মূল উদ্দেশ্য এখানে। আমরা তো সেন্ট মার্টিন যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে এর মাঝে, আমরা দেখেছি যে এখানে কিন্তু জনগণ কিন্তু এটাকে খুব ভালোভাবে নিয়েছে, কারণ যেহেতু মিয়ানমার বারবার পার্শ্ববর্তী মিয়ানমার বারবার তার বিভিন্ন হুমকি দুমকি দিয়ে থাকে, তারা ম্যাপে তাদের সংযুক্ত করছে। এখন কি আমার কি মনে হয় না বাংলাদেশে আরও বেশি রকম শক্তি সঞ্চার করা উচিত সেই সেন্ট মার্টিনকে কেন্দ্র করে? আপনি যেহেতু যিনি একজন সাবেক সামরিক কর্মকর্তা এবং আপনি মিয়ানমারও ছিলেন, সেই জন্য আপনার কাছে প্রশ্নটা করছি, আর কি উচিত নয় যে শক্তি সঞ্চার করো হেরার মধ্যে? অবশ্যই শক্তি সঞ্চয় করো, এবং আমাদের সেই শক্তি আমরা সেটাকে নিবারণে, আমি যেটা আবারও বললাম ডেটারেন্ট এফেক্ট, যেটা আপনার উপস্থিতি যদি থাকে, যেমন একটা ঘরে কী হয়, তালা যদি থাকে, সিকিউরিটি গার্ড থাকে, সেখানে চোর তার সাহস করে না আগানোর জন্য, বা অন্য কেউ অসৎ উদ্দেশ্যে কেউ যদি কোনো কিছু করতে চায়, সেটা তখন থেকে সে নিবারিত হয়, তার মানসিকভাবে মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে যায়, সাইকোলজিক্যালি সে চেঞ্জ হয়ে যায়, না ওখানে তো উপস্থিতি আছে, সেখানে স্ট্রং গার্ড ইজ দেয়ার। বা এখন যদি হয়, যদি এরকম কারো কোনো অসৎ উদ্দেশ্য থাকে, তারা মনে করবে যে হ্যাঁ সে এখানে বিজিবির উপস্থিতি আছে, খুব স্ট্রং তাদের পজিশনটা তাদের ওখানে আছে, কেউ এটা দুঃসাহস করবে না। একই জিনিস চোরা কারবারিদের জন্য প্রযোজ্য, একই জিনিস যারা অবৈধভাবে সেখানে সেন্ট মার্টিন্সকে কলুষিত করছে, সেটা প্রাকৃতিকভাবে, যেটা ন্যাচারাল ডিজাস্টার থেকে। আমি শেষ প্রশ্ন আপনার কাছে করব, তাহলে কি বাংলাদেশে তো এখন সামরিক বলবো না, বিজিবি দিয়ে তার শক্তি সঞ্চার করলো, এটাকে আন্তর্জাতিকভাবে দৃষ্টি আকর্ষণ করা উচিত নয় যে মিয়ানমার বারবার ঔদ্ধত্যপূর্ণ আচরণ করবে, এবং সেই ঔদ্ধত্যপূর্ণ আচরণ যেটা বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে তার অবস্থান জানিয়ে আসছে বাংলাদেশ এখন পর্যন্ত, তাহলে আন্তর্জাতিকভাবে এটা কীভাবে দৃষ্টি আকর্ষণ করা উচিত বলে আপনি একজন কূটনীতিক হিসেবে মনে করছেন, সাবেক কূটনীতিক হিসেবে মনে করছেন? এটা গতকালকে যদি গতকালের পত্রপত্রিকায় আসছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে গিয়েছেন, সেখানে উনি স্পষ্ট করে দিয়েছেন আমরা মিয়ানমারের সাথে কোনো ধরনের রোহিঙ্গা বিষয় নিয়ে সংঘাতে জড়াতে চাই না, আমরা আলোচনার মাধ্যমে এটা কূটনীতিকভাবে ডিপ্লোম্যাটিক্যালি উই ওয়ান্ট টু সলভ ইট, আমরা এটাকে সমাধান করতে চাই। সেখান থেকে আমাদের পলিসিটা স্পষ্ট হয়ে গেছে, এখানে কারো কোনো সন্দেহ রাখার কোনো জায়গা নেই, এবং আন্তর্জাতিক সম্প্রদায় পরিমণ্ডল সেটা দেখবে আমাদের যে কোনো মুভকে তাদের দেখা উচিত, সেটা ডেটারেন্ট এফেক্ট হিসাবে, অ্যাগ্রেসিভ কোনো স্টেপ না এটা, আমরা আক্রমণাত্মক কোনো কিছু ভূমিকায় যাচ্ছি না, আমরা সেখানে যদি কোনো কারণে আমাদের প্রয়োজন হয় সেখানে আমরা ডেটারেন্ট অর্থাৎ নিবারণের জন্য আমাদের উপস্থিতি, অন্য কোনো উপস্থিতি আমাদের এখানে উদ্দেশ্য নাই, সেটা মাননীয় প্রধানমন্ত্রী গত প্রতিরক্ষা মন্ত্রী মন্ত্রণালয়ে ওনার যে বক্তব্য ওখানে একদম স্পষ্ট করে দিয়েছেন, কারোর সাথে কোনো সংঘাত নয়, সবার সাথে বন্ধুত্ব, এটাই আমাদের ফরেন পলিসি, এটাই আমাদের জাতীয় নীতি। ধন্যবাদ আমদাদ তো শুনছিলেন, আসলে রাবে আপনি শুনছিলেন যে নিরাপত্তা বিশ্লেষক এবং মিয়ানমারে বাংলাদেশ থেকে যুক্ত সাবেক কূটনীতিক আমদাদুল ইসলাম বলছিলেন বাংলাদেশের অবস্থানের কথা। আপনি জানেন যে আজকে কিন্তু দীর্ঘ 22 বছর পর কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সেন্ট মার্টিনে আজকে আমাদের বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে এক কোম্পানি মোতায়েন করা হয়েছে, 105 জন বিজিবি সদস্য এখন থেকে সেখানে স্থায়ীভাবে থাকবেন। আগে তাদের কোনো এখানে বর্ডার আউটপোস্ট ছিল না, নতুনভাবে আবার সেখানে বর্ডার আউটপোস্ট হতে যাচ্ছে বিজিবি কর্মকর্তাদের মাধ্যমে, আমরা তা জানতে পেরেছি, এবং বাংলাদেশ তার সেখানে অবস্থান সুসংহত করেছে। তো এখন পর্যন্ত রাব্বি আমার সাথে কাছে এসে ছিল, আমরা আলোচনা করছিলাম সেন্ট মার্টিন নিয়ে তার সর্বশেষ।
সেন্ট মার্টিনে বিজিবি মোতায়েন করা হয়েছে। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার কমল দে। জনপদের সময়